নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত মুভি রিভিউ ইন বাংলাতে। অনেকদিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে। এই করোনা আবহে আমি অনেকগুলো ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এবার থেকে রেগুলার আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আজকে আমরা রিভিউ করব গুলাবো সিতাবো। এটা অ্যামাজন প্রাইমে 12 তারিখ মানে কালকে রাত 12টার পরে রিলিজ করা হয়েছে, এবং সিনেমাটা আগে থিয়েটারিক্যাল রিলিজ করার কথা ছিল, থিয়েটারে যাবার কথা ছিল, কিন্তু করোনার জন্য এটাকে ডিজিটাল প্রিমিয়ার করা হয়েছে। তো আসুন জেনে নিই যে এই সিনেমাটি কেমন এবং সিনেমার খুঁটিনাটি কিছু তথ্য। তো সিনেমাটি সুজিত সরকার ডিরেক্ট করেছেন এবং জুহি চতুর্বেদী এর রাইটার, এবং এখানে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানা। তো প্রথমেই বলি যে যে একটা এলিগেন্ট টাচ যেটা সুজিত সরকারের, যেমন আপনারা দেখেছেন মাদ্রাস কাফেতে বা পিকুতে, হ্যাঁ, তো এখানেও ওই রকম জিনিস আপনি পিকুর মতো করে পাবেন, মাদ্রাস কাফের মতো পাবেন না। তো একটা হালকা পুলকার উপর কমেডি অথচ সোশ্যাল মেসেজ আছে। তো আপনারা ভেবে নিতে পারেন এই সিনেমাটা হচ্ছে টম অ্যান্ড জেরির একটা রেস বলতে পারেন, যেখানে অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানা দুজন দুজনকে অপরের সাথে লড়াই করে যাচ্ছে। তো অমিতাভ বচ্চনের কি আছে লড়াই করার জন্য? অমিতাভ বচ্চনের একটা বিশাল বড় বাংলো আছে বা হাবেলি আছে বলতে পারে। তো সেটা তার বংশ পরম্পরায় সে রক্ষা করে চলেছে, এবং তার কাছে সম্বল বলতে ওই একটি, এবং ওই হাবেলিতে উনি রোজগারের জন্য অনেক পরিবারকে ভাড়া দিয়েছেন। এবার ভাড়াটেরা কি করছে বংশ পরম্পরায় থাকার জন্য, মানে 70-80 বছর ধরে ওরা থাকার জন্য, কেউ কেউ ট্রিক খোঁজে যে ভাড়া কি করে মুকুব করা যায় বা ভাড়া দেব না, অথচ তাদের রোজগার আছে ভালো। এইরকমই একটা চরিত্র করেছে আয়ুষ্মান খুরানা। তো তার একটা আটা চাকি আছে এবং সে সেখান থেকে যথেষ্ট ভালো রোজগার করে, বাট যখনই তার ভাড়া দেওয়ার সময় হয় সে কিছু না কিছু বলতে পারেন কিছু না কিছু রাস্তা খোঁজে যে কি করে ভাড়াটা মুকুব করা যায়। তো এই টম অ্যান্ড জেরি মাউস খেলার মধ্যে যে কি কি আপনার কমেডি আসে, কি কি ওদের প্রতিকূলতা আসে, এবং সত্যি করি একটা ভালো জায়গা থেকে অমিতাভ বচ্চন একটা খারাপ পজিশনে যায় কি না সেটাই দেখানো হয়েছে। কারণ হাভেলিটার উপর যখনই কর্পোরেট সংস্থার কথা আসে বা সরকারের কথা আসে, তখনই ওদের একটা হাভেলিটাকে হাতানোর একটা চক্রান্ত এখানে দেখা যায়। তো অমিতাভ বচ্চনের ভালো সময় থেকে খারাপ সময়, এবং এর মাঝে আয়ুষ্মান খুরানার যে এলিগেন্ট টাচ বলতে পারেন বা আয়ুষ্মান খুরানার যে কারচুপি বলতে পারেন, সেইগুলো দেখানো হয়েছে। তো গোটা গল্পটাই এই হাভেলিকে কেন্দ্র করে এবং তার ভাড়াটাকে কেন্দ্র করে। বেশি কিছু বলছি না, না দেখলে আপনারা যদি বলেই দিই তাহলে আপনার কমেডির প্যাকেজটা আপনারা হারিয়ে ফেলবেন। তো সিনেমাটি এরকম নয় যে হো হো করে হাসা বা খুব হাসির ডায়লগ আছে, না, এমন এমন পরিস্থিতি তৈরি করেছে এবং কতগুলো একদম বুদ্ধিদীপ্ত কতগুলো ডায়লগ আছে যেগুলো আপনাকে মন মন হাসতে বাধ্য করবে। তো প্রথমেই বলে রাখি যে অভিনয়ের প্রসঙ্গে অমিতাভ বচ্চন ইজ গ্রেট গ্রেট। ওনার উপরে কোনো অভিনেতা এখনো পর্যন্ত আসেনি, হয়নি, এবং এখানেও দেখিয়ে দিয়েছেন। কারণ আয়ুষ্মান খুরানা লাস্ট 4-5টা ছবি আপনি দেখবেন যে উনি সেখানে টপ, এখানে যখনই উনি অভিনয় করতে গিয়েছেন অমিতাভ বচ্চন তাকে গিলে খেয়েছে, মানে যদি আমরা পাতি বাংলা ভাষায় বলি, তো অমিতাভ বচ্চনের একদম শ্যাডো হয়ে গেছেন। যখনই অমিতাভ বচ্চন এসছে ওনাকে শ্যাডো করে ফেলেছেন, এটা অমিতাভ বচ্চন নিজে ইচ্ছা করে নয়, তার অভিনয় দক্ষতার জন্য। তো এখানে আয়ুষ্মান খুরানার কিছু কাজ, মানে কিছু করার নেই, কারণ অত বড় অভিনেতার সাথে টক্কর দেওয়াটাও একটা বিশাল বড় ব্যাপার, আর সেখানে আয়ুষ্মান খুরানা খুব ভালোভাবে উত্তীর্ণ হয়েছেন। এরপর আসি যে স্টোরি লিখেছে এই সিনেমা, মানে মূলত সাধারণত ছোট বা ভিলেজের দিকে, এখানে একটা উত্তরপ্রদেশের একটা শহরকে নিয়ে ইয়ে করা হয়েছে, সিনেমাটা বিল্ড করা হয়েছে। তো এই প্লটের উপরে এই লেখাগুলো, যেমন আমরা স্ত্রী দেখেছেন, অন্যান্য সিনেমাগুলো যেগুলো আছে, যেমন বাড়ি লিখে বার্ফি দেখেছেন, টাইপটা ওই রকম, কিন্তু এক্সিকিউশনটা ওয়ার্ল্ড ক্লাস, যেখানে জুহি চতুর্বেদী যিনি রাইটার একদম 100-এ 100, আর তার উপরে সুজিত সরকারের ডিরেকশন অনবদ্য। রিসেন্ট জামানায় যদি ওনার যে কন্টেম্পোরারি যারা দেখেন তাদেরকে উনি অনেক দূরে ফেলে দিয়েছেন। আপনি রাজকুমার হিরানির কথা বাদ দেন, কারণ কমার্শিয়ালি উনি অনেক বেশি সাকসেসফুল। তো এই ধরনের ছবিতে সুজিত সরকার মাস্টার। তো সব মিলিয়ে আমি অল্প ভাষায় বলবো সিনেমাটা একটা ওয়ান্ডারফুল, সঙ্গে সোশ্যাল মেসেজ আছে যে আপনাকে সমাজের সাথে আপনাকে কী করে ডিল করতে হবে এখনকার বর্তমান সমাজে, এবং সরকারের সাথে এবং কর্পোরেট জগতের সাথে।
তো সেই সমস্যার সম্মুখীন হলে তারা কিভাবে উত্তীর্ণ হয় না হবে না, এবং গুলাবো সীতাবোকে সিনেমার মধ্যে গুলাবো সীতাবোকে আমি যদি বলে দিই তাহলে আপনারা মজাটা হারিয়ে ফেলবেন। তো আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে সিনেমাটার মধ্যে গুলাবো সীতাবোকে আর সিনেমাটির জন্য আমার এই রিভিউ আপনাদের কেমন লেগেছে। আর সিনেমাটিকে আমি 4.5 দিলাম 5-এর মধ্যে, কারণ এখানে কাটার কিছুই নেই, 5-এ 5-ও বলতে পারেন। হ্যাঁ, কারণ হাফ পয়েন্ট আমি কেটেছি, কারণ ফার্স্ট হাফটা একটু স্লো আছে। স্ক্রিন প্লেতে আপনার ক্যারেক্টার বিল্ড করতে অনেকটা সময় নিয়েছে এবং অনেক পার্শ্ব অ্যাক্টরদের উনি ইউজ করেছেন, তো ওখানে একটু স্লো হয়ে গেছে। তো 5-এর মধ্যে 4.5 পয়েন্ট আমি দেব। আর সিনেমাটা আপনারা দেখুন, খুব ভালো, এবং গোটা পরিবারকে নিয়ে দেখুন, একদম ফ্যামিলি পিকচার, এই মানে করোনার সময়ে একদম পারফেক্ট। তো আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।